পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের খেলা, পাকিস্তানের ঘরের মাঠে বেজে উঠল বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সাকিব, মুশফিক, তাসকিনরা সারিবদ্ধ হয়ে গলা ছেড়ে গাইলেন প্রাণের জাতীয় সঙ্গীত। গ্যালারিতে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইলেন টাইগার ভক্তরাও, টাইগার কোচিং স্টাফের সদস্যরাও দাঁড়িয়ে জানালেন সম্মান। এমন ছবিগুলো তো হৃদয় ভোলানো, শরীরে আগুন বয়ে যাওয়ার মতো। 1971 সালে পাকিস্তানকে পরাজিত করেই তো পাওয়া স্বাধীন বাংলাদেশের এই জাতীয় সঙ্গীত। চাকা সুপার হোয়াইটের 2-in-1 সমাধান, কঠিন দাগ দূর, সাদা ভরপুর। জাতীয় সঙ্গীতের পাশাপাশি পাকিস্তানের মাটিতে উড়ল লাল সবুজের পতাকাও, এই পতাকার জন্যই তো ঝরেছে কত কত তাজা প্রাণ। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা টাইগারদের যোগাবে শক্তি। এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে জয় তুলে নেওয়ার লক্ষ্য টাইগারদের। পাকিস্তানের নতুন প্রজন্ম অবশ্য বাংলাদেশকে দেখে ভিন্ন চোখে, অনেক পাকিস্তানি ভক্তও সমর্থন দিচ্ছেন সাকিব মুশফিকদের। এটা যেন টাইগারদের সাফল্যের বড় একটা ট্রেডমার্ক। হম পাকিস্তান আর বাংলাদেশ দোনো কো সপোর্ট করে হ্যাঁ, এসা কুছ নেই হ্যায় কি মতলব হম পাকিস্তান সে হ্যায় তো সির্ফ পাকিস্তান কো সপোর্ট করেঙ্গে। দোনো টিমস কে লিয়ে বরাবর হি হ্যায় মতলব উনকো ভি হম পসন্দ করতে হ্যায়, পাকিস্তান কো ভি করতে হ্যায়, আগে জো ভি জিতে হমে এসা কুছ নেই হ্যায় কি হম লোগ দুঃখী হো জায়েঙ্গে কি পাকিস্তান নে জিতা ইয়া বাংলাদেশ জিতা হ্যায়, দোনো কে লিয়ে খুশি হোগি, তো আগে ইনশাআল্লাহ দেখতে হ্যায় ক্যা হোতা হ্যায়। আজ হম পাকিস্তান বাংলাদেশ কা ম্যাচ দেখনা হ্যায়, বাংলাদেশ পাকিস্তান কা হিসসা হ্যায়, তো বাংলাদেশ কো ভি হম দিল সে সপোর্ট করতে হ্যায়, জিতে দোনো মে সে কোই ভি জিতে হ্যায়, মুলক তো একই থা না, তো ফির ইসলিয়ে হম লোগ কোই হম হমারা উনকে লিয়ে দুশমনি নেই হমারে দিল মে, ও হমারাই মুলক থা অর ইসলিয়ে হম উনকো ভি সপোর্ট করতে হ্যায়, দোনো মুলক মে কোই ভি জিতে হম দোনো কো সপোর্ট করেঙ্গে। হম লোগ পাকিস্তান অর বাংলাদেশ কা ম্যাচ দেখনে আয়ে হ্যায়, তো হম লোগ দোনো টিম কো বহুত জ্যাদা সপোর্ট করতে হ্যায় দিল সে, কোই ভি জিতে ও ফর্ক নেই পড়তা, বাস এক্সাইটমেন্ট হ্যায় বহুত জ্যাদা ম্যাচ দেখনে কি, তো ইনশাআল্লাহ দেখতে হ্যায় দোনো মে সে কোন সা জ্যাদা স্কোর করেগা, কিসকো হম লোগ সপোর্ট তো ভেসে দোনো কোই হ্যায়, লেকিন আগর পাকিস্তান জিত জায়ে তো ফির বহুত জ্যাদা খুশি হোগি, বাট বাংলাদেশ ভি জিতে তো হমে কোই আফসোস নেই হোগা, তো ইনশাআল্লাহ হম অন্দর জাকে দেখতে হ্যায় কি ক্যা হোতা হ্যায়। যে পাকিস্তান একসময় বাংলাদেশকে নিচু চোখে দেখত, তারাই এখন টাইগারদের প্রেসিডেন্সি নিরাপত্তা দিতে বাধ্য হয়, আতিথ্যতায় রাখে না কোনো কমতি। তবে এসব ছাপিয়ে টাইগারদের লক্ষ্য তো পাকিস্তানের বিপক্ষে জয় ছিনিয়ে নেওয়া, সেই লক্ষ্যেই টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচে একটা পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ, চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন নাজমুল শান্ত, সেই জায়গায় একাদশে অন্তর্ভুক্ত হন লিটন দাস। পাকিস্তানের শক্ত বোলিং লাইন আপ, ইনিংসের শুরুতেই সেই চ্যালেঞ্জটা নিতে হবে লিটন নাইমদের। আর বোলিংয়ে তো তাসকিন শরীফুলরাও কম যান না, তারাও নিশ্চয়ই ছেড়ে কথা বলবেন না।